আসসালাম ওয়ালিকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ভাঙা দাঁতে কীভাবে ক্যাপ করা হয় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স যদি কখনো দাঁত ভেঙে যেয়ে থাকে বিশেষ করে সামনের দিকে সেখানে সেই ভেঙে যাওয়া দাঁতটি ফেলে দেওয়ার প্রয়োজন হয় না যদি এমনভাবেও ভেঙে যেয়ে থাকে তাহলে আপনি সেখানে পুনরায় আগের মতো দাঁত করিয়ে নিতে পারেন আর এটি করা হয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ পরিধানের মাধ্যমে ভিওর্স যদি কখনও দাঁতের সামান্য অংশ ভেঙে যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এমনভাবে ভেঙে গেলে সাধারণত ক্যাপ করার প্রয়োজন হয় না যদি ভেঙে যাওয়ার কারণে দাঁতের দন্তমূল ওপেন হয়ে যায় বা বেরিয়ে আসে সেক্ষেত্রে ক্যাপ করার প্রয়োজন হয় অল্প পরিমাণে ভাঙলে এখানে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে আগের মতো করে নেওয়া যায় কিন্তু ভিওর্স যখন এভাবে ভেঙে যায় দাঁতের গোড়া থেকে একেবারে দাঁতের গোড়া থেকে যখন এভাবে ভেঙে যায় তখন আর আপনি ফিলিং করাতে পারেন না তখন আপনাকে দাঁতটি যদি রাখতে চান এবং আগের মতো করে নিতে চান তাহলে সেই ভেঙে যাওয়া দাঁতের গোড়ার যে অংশটুকু থাকবে তার উপরেই কিন্তু ট্রিটমেন্ট করে সেখানে ক্যাপ করিয়ে নিলে দাঁতটি আপনার সেম আগের মতো হয়ে যাবে ভিওর্স যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি দাঁত ভেঙে গেছিলো আর সেখানে দাঁতের অংশ তৈরি করা হয়েছে সেই ভেঙে যাওয়া দাঁতের গোড়ার উপরেই কিন্তু এই ট্রিটমেন্টটি করা হচ্ছে তো এখানে দেখুন যে কিছুটা দাঁতের অংশ এখানে তৈরি করা হয়েছে এবং তৈরি করার পরে এখানে একটি মাপ নেওয়া হয়েছে যে এখানে ক্যাপ পরানোর জন্য একটি মাপ এখানে নেওয়া হয়েছে এবং মাপ নেওয়ার পরবর্তীতে সেখানে ক্যাপ তৈরি করে সেটিং করে দেওয়া হয়েছে যেটি দেখতে ন্যাচারাল একেবারে আগে যেমন দাঁত ছিল ঠিক তেমনই দেখা যাচ্ছে তো ভিউয়ার্স এ ধরনের ভাঙা দাঁতের জন্য দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে রাখতে চান আগের মতো করিয়ে নিতে চান তাহলে খুব অনায়াসে এমন ভাঙা দাঁতের জন্য আপনি ট্রিটমেন্ট করিয়ে ক্যাপের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে সেখানে সেই ভাঙা অংশটুকু পূরণ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটি দাঁত বেশ গোড়া থেকে ভেঙে গেছে আর যদি এমনভাবেও ভেঙে যায় শুধুমাত্র দাঁতের ভেঙে যাওয়া গোড়ার অংশটিও থাকে সেখানে আপনার এ ধরনের দাঁতের অংশ তৈরি করে তার উপরে ক্যাপ করে দিলে সেম দেখতে আগের মতো হয়ে যায় এবং বেশ শক্ত এবং মজবুত হয়ে থাকে তো ভিওর্স দাঁত যদি কখনো ভেঙে যায় বা ক্ষয় হয়ে যায় বা দাঁতের যে কোনো সমস্যায় দাঁত ফেলার প্রয়োজন হয় না বিশেষ করে সামনের দিকে হলে আপনি এ ধরনের সিস্টেমে আপনি দাঁতে ক্যাপ পরিয়ে নিতে পারেন যেটি আপনার মুখের সৌন্দর্য বৃদ্ধি করবে সেই সঙ্গে সঙ্গে দাঁতের অভাবও পূরণ করবে তো চাইলে এ ধরনের সমস্যার জন্য আপনি এ ধরনের ক্যাপ করিয়ে নিতে পারেন এখানেও দেখুন একটি দাঁত ভেঙে গেছে আর সেখানে ক্যাপ করা হয়েছে যেটি দেখতে সেম ন্যাচারাল দাঁতের মতোই হয়েছে এবং এ ধরনের দাঁত দ্বারা আপনি আগে যেমনটি ছিলেন তেমনভাবেই এই দাঁতের কার্যক্রম আপনি চালাতে পারবেন দাঁতের অংশ যদি অল্প একটুও থাকে সেক্ষেত্রেও আপনি এ ধরনের দাঁতে ক্যাপ করিয়ে সেখানে আপনি আগের মতো দাঁত ফিরে পেতে পারেন তো এখানেও দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট করে এখানে তিনটি দাঁত কিন্তু ভেঙে গেছে এখানে তিনটি দাঁত ভেঙে যাওয়ার কারণেই এই তিনটি দাঁতে কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন ন্যাচারাল দাঁতের মতোই হয়েছে সবগুলা তো ভিওর্স দাঁত যদি কখনো ভেঙে যায় কোনো দুর্ঘটনা ক্রমে অথবা যদি ক্ষয় হয় তাহলে দাঁত ফেলে দেওয়ার প্রয়োজন হয় না এমন ক্ষয় হয়ে যাওয়া দাঁত বা ভেঙে যাওয়া দাঁত আপনি রোড ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে যদি ক্যাপ করিয়ে নেন তাহলে আগের মতো হয়ে যায় তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম